বন্ধুরা আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে তারা মোলা এবং বাঁশ এ দুটো জিনিস চিনে না বাংলাদেশে একটি প্রবাদ আছে মোলা ঝোলানো এবং বাঁশ দেয়া মোলা ঝোলানোর প্রবাদটি সংক্ষেপে আমরা বলতে পারি কোনো জিনিসের লোভ দেখিয়ে কার্য উদ্ধার করা আর বাঁশ দেওয়া অর্থ আমরা সবাই জানি ক্ষতি করা বন্ধুরা এই মোলা জোলানো এবং বাঁশ দেয়া আমার আজকের ভিডিওর ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক দুটি প্রবাদ বাক্য আশা করি এ বিষয়ে জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বন্ধুরা আপনারা জেনে থাকবেন তিস্তা চুক্তি নিয়ে ভারত বাংলাদেশের সাথে যা করেছে সুপ্রতিবেশী হিসেবে একটি রাষ্ট্র কখনোই তা করতে পারে না এবং সেই প্রেক্ষাপটে আমি বলতে চাই ভারত বাংলাদেশের সুপ্রতিবেশী কিনা এই তিস্তা চুক্তির দিকেই তাকালে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন শুধুমাত্র দাবি করলে এবং মুখের কথা ওড়ালেই একটি রাষ্ট্র সুপ্রতিবেশী হতে পারে না এর কিছু ইন্ডিকেটর থাকে অর্থাৎ বন্ধুপ্রতিম রাষ্ট্রটি আপনার কৌশলগত নিরাপত্তা এবং আপনার সেন্সিটিভ বিষয়গুলোতে কতটা গুরুত্ব দিচ্ছে তারই প্রেক্ষাপটে আপনি বুঝতে পারবেন আপনার বন্ধু আপনার মিত্র এবং আপনার শত্রু বন্ধুরা ভারত কোন ক্যাটাগরিতে পড়ে আপনারাই মিলিয়ে নিন এবং আপনারা এই বিষয়ে আপনাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন তাদের সরকারকে অভিনন্দন জানাই এই কারণে তারাই ভারতের মোলাজল অপেক্ষা বাদ দিয়ে চীনের সাথে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনার জন্য একটি দারুণ চুক্তি করার অপেক্ষা করছে এবং এই ব্যাপারটি সম্পূর্ণ হলে তিস্তা পাড়ের মানুষের জনগণের দুর্দশা চিরতরে বন্ধ হয়ে যাবে বন্ধুরা এই তিস্তা চুক্তির ব্যাপারে ভারত যখন আমাদের সামনে মোলাঝুলিয়ে রাখছিল যখনই তারা শুনতে পেল যে বাংলাদেশ তিস্তার পানি ব্যবস্থাপনার জন্য চীনের সাথে চুক্তি করছে তখনই তাদের গাত্রদাহ শুরু হয়ে গেল এবং তারা দৌড়ঝাপ শুরু করলো নয়াদিল্লি টু ঢাকা তবে বাংলাদেশ এ ব্যাপারে তার অবস্থানে এখনো পর্যন্ত স্থির রয়েছে বন্ধুরা এখন ঢাকার কাছে তিস্তার পানি বন্টন চুক্তি আর কোনো অগ্রাধিকার বিষয় নয় ঢাকার কাছে এখন অগ্রাধিকার বিষয় হলো চীনের সাথে তিস্তার পানি ব্যবস্থাপনার চুক্তির মাধ্যমে এই প্রকল্পটি কার্যকর করে তিস্তাপাড়ের মানুষের বহুদিনের দুর্দশা স্থায়ীভাবে লাঘব করা এর মাধ্যমে আমাদের সুপ্রতিবেশী ভারত দুই দিকে ধাক্কা খেয়েছে এক হচ্ছে বাংলাদেশের সামনে আর কোনো মূলা ঝুলিয়ে দ্বিতীয় কোনো কার্যসিদ্ধি বা কার্য উদ্ধার করা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে তাদের চিরশত্রু চীন এই প্রজেক্টটি করছে বিদায় তাদের বিভিন্ন মিডিয়া বা তাদের বিভিন্ন চ্যানেল এ বিষয়ে সংবাদ প্রকাশ করে বলছে শিলিগুড়ি করিডোর নাকি চীন এবং বাংলাদেশ দখল করে ফেলল বন্ধুরা এই ধরনের ছেলে ভুলানো কথা আর এই ধরনের ছোট মানুষই কথা ভারতের মতো মিডিয়ার কাছ থেকেই আশা করা যায় অন্য কোনো দায়িত্বশীল মিডিয়া এই ধরনের সংবাদ কখনোই প্রকাশ করবে না ভারত এমন একটি দেশ যে বাংলাদেশের কোনো ভালো কাজও তাদের সহ্য হয় না আবার তারা কোনো ভালো কাজ করতেও দেবে না এবং ভালো কাজের সহযোগিতায় তাদের গাত্রদাহ শুরু হয় ওদের দাও হতে পারে কিন্তু বাংলাদেশ বসে থাকতে পারে না বাংলাদেশ তার ব্যবস্থা সে নিজেই করবে আমরা আশা করি বাংলাদেশ এই প্রকল্পটি চীনের সাথে একত্রিত হয়ে এগিয়ে নেবে এবং বাংলাদেশ সরকার এটা গুরুত্বের সাথে নিয়ে এই প্রক্রিয়াটি যখন শেষ করবে তখন তিস্তার পানি ব্যবস্থাপনার সাথে উত্তরাঞ্চলের অর্থনীতিও এগিয়ে যাবে এবং এই পানি ব্যবস্থাপনাকে কেন্দ্র করে এখানে ব্যবসা বাণিজ্য এবং পর্যটন শিল্পের উত্তরোত্তর উন্নতি ঘটবে যা আমাদের সার্বিক অর্থনীতির উপর প্রভাব ফেলবে বন্ধুরা এরই মধ্যে চীন ভারতকে এক অসাধারণ সংবাদ শুনিয়েছে তারা নাকি ব্রহ্মপুত্র নদের উপর এক বিশাল বাদ তৈরি করবে অর্থাৎ ড্যাম তৈরি করবে যে ড্যামের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে প্রায় ষাট গিগাওয়াট চীনারা ব্রহ্মপুত্র নদকে ইয়াংলুং জাম্বো বলে ডাকে হিমালয় থেকে উৎপন্ন হয়ে সতেরোশো ষাট মাইল দীর্ঘ এই নদী তিব্বতের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নাম ধারণ করে অরুণাচল প্রদেশের ভিতর দিয়ে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে চীন তিব্বতের এই নদীর নিম্ন স্রোতে বাদ দিয়ে প্রায় ষাট মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তা ভাবনা করেছে ব্রহ্মপুত্র নদীর নিম্নধারা বেশিরভাগই ভারতের মধ্য দিয়ে বয়ে গেছে এই সংবাদের ফলে ভারতের কপালের বলি রাখা এখন খুবই স্পষ্ট হয়ে উঠছে তারা ব্যাপারটি কি বুঝতে পারছেন তিস্তা নিয়ে বাংলাদেশ এতদিন যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেই একই ব্যাপারটি এখন বুমেরাং হয়ে ঘুরে যাচ্ছে ভারতের দিকে অর্থাৎ তিস্তা নিয়ে এতদিন বাংলাদেশের ক্ষতি অপূরণীয় ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যখন পানি প্রয়োজন হতো তখন সে পানি পেত না কিন্তু বাংলাদেশের যখন পানি প্রয়োজন হয় না তখন সে পানিতে ডুবে যায় ব্যাপারটা এমনই এবং এটা অনেক কষ্টদায়ক এবার সেই একই ব্যাপারটি ঘটতে যাচ্ছে ভারতের ক্ষেত্রে তবে সেটি তিস্তার তুলনায় অনেক ভয়াবহ রূপে চীন যদি ব্রহ্মপুত্রের অববাহিকায় এই ধরনের ড্যাম বা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে তাহলে এর যে পরিবেশগত বিপর্যয় তা হবে কল্পনারও বাইরে কারণ ব্রহ্মপুত্র ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী এবং এর পরিবেশগত বিপর্যয়ের সাথে সাথে ভারতের বিশাল এলাকা যখন তাদের জল প্রয়োজন হবে তখন তারা জল পাবে না কিন্তু যখন তাদের জল প্রয়োজন হবে না তখন তারা প্রতিনিয়ত অকারণে বন্যার শিকার হবে আর সেই দুর্ভোগ এখন ব্রহ্মপুত্রের অববাহিকায় বসবাসরত ভারতীয় নাগরিকদের দিকে ধেয়ে আসছে বন্ধুরা মানুষের দুর্দশা কখনোই কাম্য নয় এবং আমরাও এটা চাই না যে ব্রহ্মপুত্র এই নদের নির্মাণ কাজের কারণে ভারতের বিশাল জনগোষ্ঠী দুর্ভোগের শিকার হোক তবে আমরা এটা চাই ভারত সরকারের শুভবুদ্ধির উদয় হোক একটি বাদের কারণে কত জনগোষ্ঠী কত জনপদের মানুষ যে দুর্ভোগের শিকার হয়েছে এটা ভারত সরকার যেন হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করে তাহলে অবশ্যই সুপ্রতিবেশী হিসেবে ভারতের যে আচরণ বাংলাদেশের মানুষ মনে রাখবে বন্ধুরা অনেক হল এবার আমরা চীনের ড্যাম সম্পর্কে একটু জেনে আসি ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে এবং নিজেদের অংশে ব্রহ্মপুত্র নদের উপরে সুপার ড্যাম বা বাঁধ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে চীন ইতিমধ্যেই যার প্রাথমিক কাজকর্ম শুরু হয়ে গিয়েছে বলে জানা গেছে সাহিত্যশাসিত তিব্বত থেকে উৎপত্তি হওয়া ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশ আসাম ও বাংলাদেশে প্রবেশ করেছে তিব্বত প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ রেখার খুব কাছে ইয়ারলুং জাঙ্গ নদীর উপরে এই বাঁধ তৈরির পরিকল্পনা নিয়েছে চীন এর ফলে উত্তর পূর্ব ভারতের জল নিরাপত্তার উপর বড় সড়ো প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা এয়ারলুং জাঙ্গ নদী অরুণাচল প্রদেশে প্রবেশ করার পর তার নাম হয় সিয়াং আর আসামে সেটাই ব্রহ্মপুত্র নদ স্বায়ত্তশাসিত তিব্বতের মেডক কাউন্টির কাছে এই বাদ তৈরির কথা জানানো হয়েছে চীনের সংবাদ মাধ্যমে এই এলাকা থেকে অরুণাচল প্রদেশের দূরত্ব খুব বেশি নয় প্রস্তাবিত এই বাদকে কেন্দ্র করে নিজেদের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চীন বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে চীনেই এয়ারলুং জাঙ্গো নদীর উপর এই সুপার ড্যামের ক্ষমতা তার তিন গুণ হবে বলে দাবি করেছে চীনের সরকারি সংবাদ মাধ্যম দু সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে চীন নতুন এই জলবিদ্যুৎ প্রকল্প তাদের সেই লক্ষ্যমাত্রা পূরণে অনেকটাই সাহায্য করবে বলে দাবি করা হচ্ছে দুই দেশের মধ্যে বয়ে চলা নদীগুলো নিয়ে ভারত এবং চীনের মধ্যে একাধিক চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী নদীগুলোর জলস্তর বিভিন্ন তথ্য ভারতকে জানানোর কথা বেইজিংয়ের ব্রহ্মপুত্র নদের জলস্তর নিয়ে বর্ষা মৌসুমে পনেরোই মে থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত তথ্য ভাগ করে নেওয়ার কথা চীনের উত্তর ভারতের বেশ কিছু নদীর ক্ষেত্রেও একই ধরনের তথ্য ভারতকে জানায় চীন সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র ইরাবতী সালফেইন ইয়াংগটেস এবং মেকং তিব্বতে উচ্ছ থাকা এরকম ষাটটি নদীর নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে কারণ এই নদীগুলোর উৎপত্তি তিব্বতের একই জায়গায় থেকে হয়েছে এই নদীগুলোর নিচের দিকে নেমে এসে ভারত পাকিস্তান মিয়ানমার লাউস ভিয়েতনামের মতো বিভিন্ন দেশে প্রবেশ করেছে সব মিলিয়ে এই নদীগুলোর আটচল্লিশ শতাংশ পানি ভারতে প্রবেশ করে লই ইনস্টিটিউটের এক রিপোর্টে বলা হয়ে থাকে এই কথা এতে আরও আশঙ্কা করা হয়েছে সম্প্রতি ভারত এবং চীন সীমান্তের সংঘাতের পরিস্থিতিতে এই নদীগুলোর পানি নিয়ন্ত্রণ করে ভারতীয় অর্থনীতিকে চাপে ফেলতে পারে চীন যদিও চীনের তরফে দাবি করা হয়েছে ব্রহ্মপুত্র নদের উপরে প্রস্তাবিত বাঁধ বাদ নির্মাণ করলে ভারত এবং বাংলাদেশ উপকৃত হবে বন্ধুরা আমরা আশা করি তিস্তানি আমরা কোনো ভালো সংবাদ পাবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করতে যাচ্ছি যাবার আগে বলে যাই তিস্তার সামগ্রিক চুক্তি এবং তিস্তার অববাহিকার জীবনধারা নিয়ে আমি আরেকটি ভিডিওতে আপনাদের সামগ্রিকভাবে এই তিস্তা চুক্তি এবং বাংলাদেশের প্রেক্ষাপটটি তুলে ধরবো আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন বন্ধুরা এই ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি আমার দেশে প্রবাসের যে ভাই বোনেরা আছেন সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার